আমার বাহাতটা যদি হিন্দু হয় আমার ডান হাতটা মুসলমান, আমার লিভারটা যদি কুর্মী হয় আমার, মনে রাখবেন আমার হৃদয়টা হচ্ছে আদিবাসী, আমার চোখটা যদি গোর্খা হয় তাহলে আমার মাথাটা হচ্ছে শিখ অথবা জৈন। আমি সবাইকে নিয়ে চলতে চাই। দয়া করে নিজেদের মধ্যে ওই অবরোধ করবার নাম করে যেন মানুষের অসুবিধে না হয়, সারা পৃথিবীর মানুষকে বলি মণিপুরকে শান্ত করো, ভারত সরকারকে বলি আমাদের তাড়াবার দরকার নেই, আমরা দেশের লোক। আমায় যদি বলে মমতা ব্যানার্জি তুমি কুইট ইন্ডিয়া, আমি যাব না, কারণ আমি এই দেশের মাটিতে জন্মেছি, আর তুমি বিজেপি, তুমি দেশের মানুষকে ভালোবাসো না, তাই তোমাকে ইন্ডিয়াতেই ফিরে আসতে হবে। কুইট ইন্ডিয়া ওটা কোনো নাম নয়, ওটা একটা আন্দোলন, ওটা একটা ইতিহাস, ওটা গান্ধীজির স্বপ্ন। ওরা আজকে গান্ধীজিকে ভুলে গেছে, নেতাজিকে ভুলে গেছে, বঙ্কিমচন্দ্রকে ভুলে গেছে। গান্ধীজি বলেছিলেন ইংরেজ হাটাও দেশ বাঁচাও, ভারত ইংরেজ তুমি ভারত ছাড়ো। বাবা সাহেব আম্বেদকর কনস্টিটিউশন উপহার দিয়েছেন। নেতাজি সুভাষচন্দ্র বোস জয়হিন্দ স্লোগান বলেছিলেন। মৌলানা আবুল কালাম আজাদ সংবিধান তৈরি করেছিলেন। আর মনে রাখবেন বাবা সাহেব আম্বেদকর বাংলার বিধানসভা থেকে জিতে গিয়েছিলেন প্রথম, এই ইতিহাস অনেকে জানে না। বিরসা মুন্ডুরা কি লড়াই করেছে, সেই লড়াই থেকে পেছু হাটেনি, একটাই প্রতিজ্ঞা, বিট্রে করেছে ভারত সরকার বিজেপির সরকার, বিশেষ করে বিজেপির সরকার হাটানোই আমার একমাত্র উদ্দেশ্য। এই মিদনাপুরে অনেক আন্দোলন হয়েছে, মাতঙ্গিনী হাজরা আন্দোলন করেছিলেন, এবং যখন ইংরেজরা গুলি চালিয়েছিল মাতঙ্গিনী হাজরা বলেছিল পিছাবো না, তাই একটা ব্রিজ আছে তার নামে পিছাবনী ব্রিজ মিদনাপুরে। ক্ষুদিরাম এই ইউনাইটেড মিদনাপুরেরই ছেলে, নিজের গলায় ফাঁসি পড়ে গিয়েছিলেন, একবার বিদায় দে মা ঘুরে আসি। সতীশ সামন্ত থেকে শুরু করে রঘুনাথ মুর্মু থেকে শুরু করে বিরসা মুন্ডা থেকে শুরু করে সোরেন থেকে শুরু করে এবং আরো অনেক যারা গুরুত্বপূর্ণ মাহাতোরাও আছেন, তারাও অনেক কাজ করেছেন। তারা আমাকে একটা স্কুলের নাম মাহাতোদের নামে দিতে বলেছে, সেটা আমার ওই ইয়েতে ওই স্কুলটা যেটা সন্ধ্যা টুরুর সাথে কথা বলতে হবে, ওটা ওর কনস্টিটিউয়েন্সির মধ্যে আছে। তা সবার নামে যদি থাকে ওদের নামে নিশ্চয়ই থাকতে পারে। আমি সবাইকে নিয়েই চলি এবং সবাইকে নিয়েই কথা বলি। তাই আজকে ট্রাইবেল ইন্টারন্যাশনাল ট্রাইবেল ডে, আজকে আপনাদের আমি ট্রাইবেলদের স্যালুট জানাই, ইন্টারন্যাশনাল ট্রাইবেল ডে আমাদের সলিডারিটি জানাই।